আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার বারান্দা বাগানের একটি লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার বারান্দা বাগানের এই সাইডে কিন্তু একটা 12 মাসে থাই সফেদা ফল গাছ ছিল। যারা আমার সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার্সরা আছেন তারা খুব ভালো করেই জানেন, ওই গাছটি আমি বারান্দার অন্য কর্নারে রাখছি। আর এখানে একটা বালতিতে আমি মাটি প্রস্তুত করে রাখছি, এখানে আমি হচ্ছে পুঁইশাকের বীজ বপন করব। আর সাইডে দেখুন, এখানে আছে 12 মাসে থাই সফেদা ফল গাছ। আসলে আমার ওই গাছের সফেদা আমি যখন টেস্ট করছি তখন আমার এত ভালো লাগছে। আর বেলকুনি তো ছোটো একটি টবে এত সুন্দর সফেদার ফলন হবে আমি আসলে ভাবতেও পারিনি। তো এত সুন্দর ফলন দেখে আমি কিন্তু নার্সারি থেকে আরও কয়েকটা গাছ কিনে নিয়ে আসছিলাম। এই গাছগুলোর বয়স 4 থেকে 5 মাস হবে, অনেক ছোট ছোট গাছ ছিল নার্সারি থেকে যখন আনছিলাম গাছগুলোকে আমি। তো এনে যখন আমি হচ্ছে ওটা তো ছোট প্যাকেটে ছিল, আমি যখন টবে রোপণ করছি সার মাটি দিয়ে, তো তারপর দেখুন গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই গাছটা দেখুন, এই গাছটা মাশাল্লাহ অনেক ঝোপালো গাছ, দেখুন বুঝতে পারছেন কিনা, অনেক ছোট আর ঝোপালো একটা গাছ। আর সাইডে আমার এখানে আছে মরিচ গাছ, এই গাছগুলো অনেক সুন্দর ছিল কিন্তু পোকার আক্রমণে পাতাগুলো কুকড়ে যায়, যার জন্য আমি হচ্ছে ডালগুলো কেটে দেই, আবার নতুন করে হচ্ছে পাতা বের হচ্ছে। আর এখানে হচ্ছে আমার কামিনি ফুল গাছ, ফুল গাছটা অনেক ঝোপালো আর বড় হয়ে গেছিলো, তো আমি ডাল ছাঁটাই করে দিছিলাম, তারপর আবার নতুন করে পাতা আসতে শুরু করছে। এখানে হচ্ছে আমি রাখছি ড্রাগন ফল গাছ, এই ড্রাগন গাছগুলো আমি হচ্ছে সপ্তাহ 2-এক হলো আমি বেলকনি বাগানে নতুন নিয়ে আসছি। আর দেখুন, নিয়ে আসার পর আমি যখন গোবর সার মাটি আর হচ্ছে এখানে হচ্ছে সরিষার খোলের গুঁড়া আর ডিমের খোসার গুঁড়া করে ভালো করে হচ্ছে রোপণ করছি। আর রোপণের পর গাছের গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো, নতুন করে আবার হচ্ছে ডাল বের হচ্ছে। আর আমার বেলকনির ওই কর্নারে যেই সফেদা ফল গাছটা ছিল ওইটা হচ্ছে আমি এই সাইডের এই কর্নারে এনে রাখছি। দেখুন মাশাল্লাহ থোকায় থোকায় ফল কিভাবে হয়ে আছে, আসলে আমি বুঝতে পারিনি। আমি কিন্তু মাঝে একটা ভুল করে ফেলছিলাম, মানে গাছে যখন অনেক কড়ি চলে আসছিলো, ফুল ধরছিলো, তখন হচ্ছে আমি না বুঝেই রিপোর্টিং করে ফেলছিলাম গাছটি। পট চেঞ্জ করার জন্য ফুলগুলো হচ্ছে ঝরে গেছে, তবে আবার আসবে। আমি নার্সারিতে গেছিলাম, আঙ্কেলের সঙ্গে কথা বলছিলাম, তখন বলছেন যে রিপোর্টিং করার জন্য ফুলগুলো ঝরিয়ে দিছে গাছ। তো এই গাছটা হচ্ছে এই টবে যখন সেট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আবার ফুল চলে আসবে। তো দেখুন এইটুকু একটা টবে কী সুন্দর মাশাল্লাহ ফল হয়ে আছে। এই গাছের কিন্তু আমি আরও 6টি ফল খেয়েছি এর আগে। আর এই সাইডে হচ্ছে আমার বেগুন গাছগুলো আছে, গাছগুলো দেখুন অনেক সতেজ সুন্দর, কিন্তু হচ্ছে কি সমস্যা হচ্ছে, গাছে ফুল আসতেছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, ফলে পরিণত হচ্ছে না। এর কোনো সলিউশন আপনাদের কাছে থাকলে আমাকে জানাবেন প্লিজ। আর এটা হচ্ছে আমার বেলি ফুল গাছ, দেখুন অনেক ফুল হয়েছিল। আর ফুল ফুটে যাওয়ার পর আমি হচ্ছে ডালগুলো কেটে দিছি, মানে ফুল শুকিয়ে ঝরে যাওয়ার পর থেকে আমি হচ্ছে কেটে দিছি। তো ফুল আমার বেলকনি বাগানটা আপনাদের আরও ভালো করে দেখিয়ে দেই, দেখুন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।